সালাম আলাইকুম। এটা হলো আমার প্রবাস জীবন, আমি যেখানে থাকি এটার পাশেরই এই সিনারিগুলো। জুমা নামাজ পড়ে এখন মসজিদ থেকে বেরিয়ে এলাম। এই যে মসজিদ, অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ, কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে। কেউ নামাজ পড়ছে, নামাজ পড়ে কেউ যাইতেছে, কেউ কিছু বাজার করে যাইতেছে। আর এদিকে হলো এটা হাসপাতাল, প্রতিনিয়ত এখানে গাড়ি, প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স সব সময়গুলো ব্যস্ত হয়ে থাকে এখানে। ছোট একটা শহরের মতোই এখানে আছে, এখানে অনেক রকম মানুষজন এখানে আছে। কর্মব্যস্ততা, আজকে শুক্রবার তো, অনেকে সরকারি ছুটি, অনেকে যারা অসুস্থ তারা হয়তো রুগী নিয়ে আসছে বা নিজেরাই আসছে। এই জায়গাটার সবচেয়ে রাত্রে বেলা সিনারিটা দেখতে অন্যরকম লাগে, অন্যরকম দেখা যায়। এখন বর্তমানে যেরকম দেখতেছেন যে যখন রাত্রের বেলায় তার সিনারিটা কিন্তু সম্পূর্ণ বিপরীত, অন্যরকম। এই জায়গাগুলো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। আর ওই যে সামনে দেখতেছেন যে এখানে হয়েছে কি, এরা চা কফি আইসক্রিম জুস এগুলো বিক্রি করে এখানে এই দোকানেগুলো। এগুলো বেশিরভাগ সময়ে রাত্রেবেলা এগুলো খোলা থাকে। এরা শুধু রাত্রে ব্যবসাগুলো করে, খুব সুন্দর করে সাজানো, দেখতে খুব অন্যরকম লাগে। এগুলো দেখতে মনে হয় যেন ঘাস, আসলে ঘাস না, এগুলো এক প্রকার কার্পেট। এগুলো বসার জন্য মানুষে বসবে। এই পানির গ্যালনগুলো আমরা, অনেক প্রবাসীরা খোঁজ করে নিয়ে যায় এগুলো, জানি না এগুলো হয়তো তাদের কাজে লাগতেও পারে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যেখানে পানি ফ্রিতে পাই ওখান থেকে পানিগুলো নিয়ে নিই, খাওয়ার পানি। এদিকে অনেকগুলো দোকান। এই পার্কিংয়ের জায়গাটা আসলে অনেক বড় পার্কিংয়ের জায়গা। ওই যে রাস্তার পাশে এটিএম, মানে আপনি দেশে টাকা পাঠান, টাকা উঠান, এবার রাইতে যতটাই হোক কোনো সমস্যা নেই। প্রশাসন খুব ভালো, প্রশাসন করা এখানে। বিভিন্ন জায়গা থেকে মানুষ গাড়ি পার্কিং করে থাকে এখানে। বিল্ডিং কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান আজকে বন্ধ, শুক্রবার ছুটির দিন অনেকে বন্ধ রাখে। ওই যে কর্নারের দোকানটা, দোকানটা খোলা। দুইটা ফিলিপাইনি। একটা জিনিস আমি ফলো করছি যে আমাদের দেশের থেকে মুরুক্ষের সংখ্যাটা বেশি আসে,
পড়ালেখা এত বেশি থাকে না, কিছু কাজ জানে না। অথচ ফিলিপিন ইন্দোনেশিয়া থেকে যারা আসে তাদের অনেকেই আসলে কাজকর্ম জানে অনেক কিছু। চলে আসলাম এই রুমের কাছাকাছি, এখন ওই যে ওই মশলা মিক্সার মেশিনটা, যাকে পর্যন্ত আল্লাহ হাফেজ।